ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ইসমাঈলকে দান করলেন। হযরত ইসমাঈল আলাইহি সালাতু ওয়াসসালাম ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের সাথে যখন উঠা বসা কথাবার্তা বলার একটা বয়স হয়েছিল, এমন সময় ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল স্বপ্নে যুগে দেখালেন, হ্যাঁ ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসটাকে আল্লাহর রাহে তুমি কুরবানি করে দাও, আল্লাহর রাহে সদকা করে দাও। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম ঘুম ঘরে এই স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠিয়া ফজরের সালাত আদায় করে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর রাহে কিছু উট সদকা করলেন। পরের দিন হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম ঘুমের ঘরে গেলেন। ঘুমের ঘরে যাওয়ার পর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম আবার স্বপ্নে দেখলেন, খাবে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল দেখাইলেন, হে ইব্রাহিম, আল্লাহ রাহে তুমি সদকা করো, তোমার প্রিয় জিনিসটারে সদকা করে দাও। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম পরের দিন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠিয়া আল্লাহ রাহে কিছু সদকা করলেন শস্য দানা থেকে। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম পরের দিন ঘুমের ঘরে গেলেন। পরের দিনও আবার আরশের মালিক আল্লাহ স্বপ্নে দেখায় বললেন, ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসটারে আল্লাহ রাহে তুমি সদকা করে দাও। এবার ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম স্বপ্নে খাবি জিজ্ঞেস করলেন, এ বারে এলাহি, আমি আমার প্রিয় জিনিস কি, আমি তো দুই দিন সদকা করলাম, প্রিয় জিনিসটা কি আমাকে একটু যদি বলতেন। হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে বলা হলো, হে ইব্রাহিম, তোমার প্রিয় জিনিস হলো, তোমার এই মুহূর্তে তোমার কাছে সবচেয়ে প্রিয় হলো ইসমাঈল, তোমার ইসমাঈলকে আল্লাহর রাহে কোরবানি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম, ইসমাঈলকে আল্লাহর রাহে কুরবানি করে দাও, এটাই তোমার কাছে এখন বর্তমানে সবচেয়ে দামি জিনিস। ওট তোমার কাছে দামি নয়, শস্য দানাগুলি তোমার কাছে দামি নয়, দামি হলো ইসমাঈল, যে ইসমাঈলকে 86 বছর বয়সে তুমি পেয়েছো। মুহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম ইসমাঈল আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে গিয়া বলেন, ইসমাঈলের কাছে গিয়া বললেন, হে আমার কলিজা টুকরা সন্তান, স্বপ্নে দেখেছি, স্বপ্নে আমার কাছে আদেশ এসেছে তোমার আল্লাহর রাহে কোরবানি করে দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম স্বপ্নের কথা বললেন। মহতারাম হাজরিন, খেয়াল করেন, স্বপ্নের কথা যখন ব্যাখ্যা করলেন হযরত ইসমাঈল আলাইহি সালাতু ওয়াসসালাম, তখন বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মহতারাম হাজরিন, হযরত ইসমাঈল আলাইহি সালাতু ওয়াসসালাম তখন আব্বাজিকে বললেন, আব্বাজি, আপনি যেহেতু স্বপ্নে দেখেছেন মিথ্যা হতে পারে না, নবীদের স্বপ্ন মিথ্যা হতে পারে না, আপনি আমাকে কোরবানি করার জন্য নিয়ে চলে যান, আপনি আমাদেরকে আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ, আব্বা আমাকে নিয়ে যান। মুহতারাম হাজরিন, হযরত ইসমাঈল আলাইহি সালাতু ওয়াসসালাম, ইসমাঈল আলাইহি সালাতু ওয়াসসালামের মা হযরত হাজরা আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে গিয়া ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন, হাজরা, ইসমাঈলকে নতুন একটা কাপড় পরিধান করায় দাও। হাজরা তখন বললেন, কই যাবেন, আমার সন্তান ইসমাঈল কি নিয়ে কোথায় যাবেন? বলে, তারই নিয়ে আমরা ঘুরতে যাব, বেড়াইতে যাব। মোতারাম হাজরিন, স্বপ্নের কথা হযরতে হাজরার কাছে বলে নাই,
ইসমাঈল আলাইহিস সালাতু সালামের মা হাজেরার কাছে যখন এই কথা বললেন ইসমাঈল আলাইহিস সালাতু সালাম তখন সাজগোজ করে দিলেন ইসমাঈলের বয়স তখন 13 বছর ইসমাঈল আলাইহিস সালাতু সালাম সুন্দর করে তার মা সাজায় দিলেন সুন্দর করে সাজায়া গুজায় হযরত ইব্রাহিমের হাতে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইসমাঈল কে নিয়া রওনা হয়ে গেলেন আর ওই দিক দিয়ে শয়তান হাজেরা আলাইহিস সালাতু সালামের কাছে হাজির হয়ে গেল হাজরা কাছে আয়েশা বলেন হাজরা তোমার ছোট সন্তান 13 বছরের বাচ্চা এত সাধনার পর পেয়েছো 13 বছরের বাচ্চা হযরত ইসমাঈল কে ইব্রাহিম কোথায় নিয়ে যাইতেছে জানো কি বলে ইব্রাহিম তার ছোট সন্তান কে নিয়ে বেড়াইতে যাইতেছে ঘুরতে যাইতেছে বলে না না আমি জানি তার মালিকের পক্ষ থেকে তার কাছে ওহী প্রেরণ হয়েছে আদেশ এসেছে ইসমাঈল কে আল্লাহর রাহে কুরবানি করে দেওয়ার জন্য জবাই করে দেওয়ার জন্য হযরত ইব্রাহিম ইসমাঈল কে জবাই করে দেওয়ার জন্য নিয়ে যাইতেছে হযরত হাজরা বলেন ঠিক আছে যদি মালিকের পক্ষ থেকে আদেশ এসে থাকে আমি হাজরার মনে কোনো দুঃখ নাই জোরে বলুন সুবহানাল্লাহ যদি মালিকের পক্ষ থেকে আদেশ এসেই থাকে আমার মনে কোনো দুঃখ নাই কষ্ট নাই মুহতারাম হাজরিন এই কথা যখন বললেন শয়তান এখানে পরাস্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দিকে যাচ্ছে কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক তিনটা কঠিন পরীক্ষা করেছিলেন তিন পরীক্ষার মধ্যে এটা এক পরীক্ষা আহ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের প্রথম পরীক্ষা ছিল ফারাও নমরুদের অগ্নিখণ্ডে ফারাও নমরুদের অগ্নিখণ্ডে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে নিক্ষিপ্ত করে আল্লাহ এক পরীক্ষা করেছিলেন দ্বিতীয় ধাপের পরীক্ষা হলো ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে কুরবানি করার পরীক্ষা এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ফার্স্ট ডিভিশনে ফার্স্ট হয়েছেন কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের অন্তরে মালিকের এত মহব্বত আর ভালোবাসা ছিলেন যিনি মালিকের নাম শুনলে পাগলের মতো মজনুনের মতো দৌড়াইতেন কেউ যদি ইব্রাহিমের কর্ণ কোহরে তার মালিকের নাম উচ্চারণ করেছে তার মালিকের জন্য ইব্রাহিম তার জীবনটাকে ফেদা করে দিয়েছে মুহতারাম হাজরিন ঘটনা তালাশ করলে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মালিকের এতটাই পাগল এক প্রতীক রাস্তা দিয়ে হাঁটতেছিল প্রতীক রাস্তা দিয়ে হাঁটতেছে এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বকরি রাখালি করতেছে এমন সময় প্রতীক তার জবান দ্বারা উচ্চারণ করলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই উচ্চারণ করার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কর্ণ কোহরে চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই প্রতীককে ডাকলেন ডেকে বললেন তুমি কি উচ্চারণ করেছো বলে মালিকের তাসবিহাত আমাকে একটা বার শোনাও বলে শোনাইলে বিনিময় লাগবে মুহতারাম হাজরিন ইব্রাহিম বললেন বিনিময় লাগলে দেব বলে কি দিবে বলে আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই এই বকরি আছে বকরি তোমাকে দিয়া দেব জোরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের অন্তরে মালিকের তো মহব্বত যে মাত্র প্রতীকটা জবান দ্বারা মালিকের নাম উচ্চারণ শোনালো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মালিকের নাম শোনার সাথে সাথে বকরির পাল থেকে অর্ধেক বকরি তাকে দান করে দিয়ে দিল বলে নিয়ে যাও এরপরও মালিকের নাম আমার যে শোনাইলা মুহতারাম হাজরিন এবার প্রতীক চলে যাইতেছে বলে এই প্রতীক আমাকে আর একটা বার মালিকের তসবিহাত শোনাও মালিকের তসবিহাত আমার শুনলে দিলের মধ্যে মালিকের মহব্বত ভালোবাসা পয়দা হয় মুহতারাম হাজরিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আবার শোনালেন আবার বকরি দিলেন আবার শোনালেন আবার দিলেন এরকম করে তিন তিনবার শোনালেন তিনবারই বকরির পাল থেকে বকরি দিলেন বকরি দিতে দিতে একেবারে শূন্য হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবার বললেন হে প্রতি আমাকে আরেকটা বা স্মৃতিতে আমার মালিকের তাসবিহাত শোনায়া দাও না জোরে বলুন সুবহানাল্লাহ আমাকে মালিকের তাসবিহাত আরেকটা বার স্মৃতিতে শোনাও না মুহতারাম হাজরিন এই মহব্বত দিলে এতটাই ছিল
যখন এই ফির কথা বললেন তখন প্রতীক বললেন যে দেখো আমি এমন একজন আগন্তুক তোমার কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে তোমাকে পরীক্ষা করার জন্য তোমার অন্তরে মালিকের মহব্বত কতটুকু রয়েছে তোমার অন্তরে মালিকের মহব্বত একেবারে 100 থেকে 100 রয়েছে শোনো আমি আর কেউ নই আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো জিবরাইল আমি তোমাকে শুধু পরীক্ষা করতে চেয়েছিলাম নাও তোমার বকরি তুমি নিয়া নাও তোমার যত ইচ্ছা মালিকের তাসবিহাত আমি তোমাকে শোনাবো জোরে বলুন সুবহানাল্লাহ এতটাই মহব্বত ছিল প্রিয় ভাইয়ের আমার আল্লাহ দাহে আল্লাহর মহব্বতে আল্লাহর ভালোবাসায় ছোট্ট ইসমাইল 13 বছরের বাচ্চা তাকে নিয়ে কুরবানি করার উদ্দেশ্যে রওনা হলেন যখন প্রথম জামরাতে পা রাখলেন এমন সময় শয়তান পিছন দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা প্রদান করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা প্রদান করে বললেন হে ইব্রাহিম কোথায় যাচ্ছ পিছনের দিকে একটু তাকাও প্রিয় ভাইয়েরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে নিশ্চয়ই শয়তান আমাকে পিছন দিক থেকে বাধাগ্রস্ত করার জন্য ডাকতেছে প্রথম জামরাতে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর হাতে নিয়ে 7টা পাথর নিক্ষেপ করলেন প্রিয় ভাইয়েরা আমার শয়তান পিছনে চলে গেলেন পিছনে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন সামনের দিকে কদম বাড়াইতেছে এমন সময় আবার দ্বিতীয় জামরাতে গিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন বসলেন শয়তান বাধাগ্রস্ত করার চেষ্টা করলেন বললেন ইব্রাহিম কোথায় যাও পিছনের দিকে তাকাও হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নিশ্চয়ই তুমি শয়তান তুমি আমাকে বাধাগ্রস্ত করতে চাচ্ছ ইব্রাহিম আলাইহিস সালাম হাতে পাথর নিয়ে আবার নিক্ষেপ করলেন 7 বার শয়তান পিছনে চলে গেল মুহতারাম হাজরিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে অকরে চূড়ান্ত তৃতীয় জামরাতে পৌঁছে গেল তৃতীয় জামরাতে পৌঁছার পর শয়তান আবার পিছনে বাধাগ্রস্ত করলেন পিছনে বাধাগ্রস্ত করে বলতেছেন ইব্রাহিম কোথায় যাও হচ্ছে ইসমাঈলকে নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নিশ্চয়ই তুমি শয়তান আমার পিছনে লেগেছো আমার মহৎ উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করার জন্য মুহতারাম হাজরিন ইব্রাহিম আলাইহিস সালাম ওখানেও 7টা পাথর মারলেন শয়তান পিছনে চলে গেলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনায় পৌঁছে গেলেন মিনায় পয়সা যে জায়গায় কুরবানি করবেন যে জায়গায় ছুরি চালাবেন এই জায়গায় হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে দাঁড়ালেন মুহতারাম হাজরিন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন দাঁড়ালেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে দাঁড়ানোর পর আবার নিজের সন্তানকে বলতেছে বাবা আমি নিজের সন্তান বলতেছে বাবা আপনি আমারে যে জবাই করবেন কুরবানি করবেন আল্লাহ রাহে এতে আমার মনে কোনো দুঃখ নাই ইসমাঈল তখন বলতেছেন আব্বাজি আপনি যে আমার গলায় ছুরি চালাবেন আপনার ছুরিটারে ভালো করে ধার দিয়ে নিন আব্বাজি আমার হাত পাগুলি ভালো করে বেঁধে নিন আমার চোখ বেঁধে নিন আমার হাত পাগুলি এই কারণে ভালো করে বাঁধবেন কারণ আপনি ছুরি চালানো অবস্থায় যদি আমার হাত পা নাড়াচড়া করে ফিনকি দিয়ে আমার রক্তটা আপনার জামার মধ্যে পড়তে পারে আর আপনার জামার রক্ত মাখা জামা নিয়ে যদি আমার বাড়িতে চান আমার আম্মাজি যদি রক্ত দেখে হুঁশ থাকবে না অতএব আব্বাজি আমার হাত পাগুলি আপনি বেঁধে ফেলুন মুহতারাম হাজরিন খেয়াল করেন ইসমাঈল আলাইহিস সালাম যখন এই কথা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া বলেন বাজান ইসমাঈল আলাইহিস সালাম কে আবার হযরত ইব্রাহিম চোখ বাঁধলেন হাত পাগুলি ভালো করে বেঁধে নিলেন মুহতারাম হাজরিন এটা আল্লাহর একটা পরীক্ষা কারণ ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের পরীক্ষায় ফার্স্ট হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়া যখন শোয়ালেন মাটির মধ্যে হাত পা বেঁধে যখন শোয়ালেন হাত পা বেঁধে মাটিতে শোয়ানোর পর
ছুরি চালায়া দিবেন গলার মধ্যে, আল্লাহু আকবার বলে ছুরি চালায়া দিবেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিব্রাইল আর বসে থেকো না, ইব্রাহিম তার পরীক্ষায় ফাস্ট হয়েছে, যাও ইব্রাহিমের ছুরির নিচ থেকে ইসমাইলকে সরায়া জান্নাত থেকে দুম বানিয়া ইব্রাহিমের ছুরির নিচে ধরে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু সালাম দুম্বা জান্নাত থেকে নিয়ে আইসা, আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাসবিহাত উচ্চারণ করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই যে তাসবিহাত আমার আল্লাহ বললেন, জিব্রাইল বললেন, ইব্রাহিম বললেন, মুহতারাম হাজরিন এই তাসবিহাতরা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জন্য এই তাসবিহাতকে আল্লাহ পাক ওয়াজিব বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাসবিহাতকে আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে। মুহতারাম হাজরিন, হলো কুরবানির ইতিহাস, এই কুরবানির ইতিহাস। মুহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, ফাস্ট হয়েছেন। মুহতারাম হাজরিন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দিলের অবস্থাটা দেখেছে, ঠিক আমরা যারা কুরবানি করব, আমরা যারা কুরবানি করার প্রস্তুতি নিচ্ছি, আমাদের কে কত টাকা দিয়ে পশু খরিদ করলো, কে 2 লক্ষ টাকা দিয়ে খরিদ করলো, নাকি 3 লক্ষ, নাকি 4 লক্ষ, এগুলি কিন্তু আল্লাহ দেখে না, আল্লাহ আমাদের দিলের অবস্থাটা দেখে। মুহতারাম হাজরিন, কিন্তু আমাদের অবস্থা হলো প্রতিযোগিতামূলক কোরবানি আমাদের দেশে চলতেছে, প্রতিযোগিতামূলক। ওই মহল্লাতে ওই মহল্লার অমুক ব্যক্তি 2 লক্ষ টাকা দিয়ে পশু খরিদ করেছে, আমাকে 3 লক্ষ দিয়ে খরিদ করতে হবে, আর না হয় মানুষ আমাকে এনকার করবে যে তুমি এত পয়সাওয়ালা ছোট পশু খরিদ করেছো, অমুক মহল্লার তো অমুক ব্যক্তি এত টাকা দিয়ে খরিদ করছে। এইভাবে প্রতিযোগিতামূলক কোরবানি আমাদের বর্তমান দেশে চলতেছে। না না, প্রতিযোগিতা করলে চলবে না, এই কোরবানি যা আল্লাহর কাছে কিন্তু দিলের অবস্থাটা পৌঁছায়, আল্লাহর কাছে কোরবানির পশু পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, প্রিয় ভাইয়ের আমার আল্লাহর কাছে শুধু পৌঁছায় আমাদের দিলের তাকওয়া, আমাদের দিলের তাকওয়া কতটুকু রয়েছে। মুহতারাম হাজরিন, এখন আমাদের আরেকটা বিষয় জানার, সেটা হলো কোরবানির পশু আমরা ক্রয় করব, কুরবানির পশু যে আমরা ক্রয় করব, পশুর বয়স কেমন হওয়া চাই, পশুর বয়সটা কেমন হওয়া চাই। মুহতারাম হাজরিন, ফুকাহায়ে কেরাম বলেন, যারা কুরবানি করব, 1 নম্বর ছাগল ভেড়া বকরি এবং দুম্বা এর বয়স হওয়া চাই 1 বছর। মুহতারাম হাজরিন, 2 নম্বর হলো গরু এবং মহিষ উভয়ের বয়স হওয়া চাই 2 বছর, এবং উট তার বয়স হওয়া চাই 5 বছর। মুহতারাম হাজরিন, এই হলো কোরবানির পশুর বয়স। মুহতারাম হাজরিন, আরেকটা বিষয় আমাদের খুব খুব সূক্ষ্মভাবে পালনের বিষয়, সেটা হলো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা কোরবানি করি, কোরবানি করতে গিয়ে আমরা অনেকেই শরীকদার হয়ে কোরবানি দেই, শরীকদার হয়ে কোরবানি দেই, 7 শরীক আমরা, কেউ 10,000, কেউ 15,000, কেউ 20,000 করে শরীক হয়। প্রিয় ভাইয়ের আমার, 7 জন ব্যক্তি থেকে যদি একজনের টাকাটা হারাম হয়, এই হারাম মাল দ্বারা আমার সাথে শরীক হয়েছে, এর দ্বারা কিন্তু আমার কোরবানির পুরোটাই বরবাদ হয়ে যাবে, এই বিষয়টা খেয়াল করতে হবে। কারণ আমাদের সমাজে অবস্থা বর্তমানে বিশ্লেষণ করলে দেখা যাবে, আমাদের সমাজে অধিকাংশ মানুষের টাকার মধ্যে হারাম মিশ্রিত আছে। আমাকে শরীক হয়ে বড় পশু কুরবানি দিতে হবে এমনটা নয়, একটা বকরি বাজার থেকে খরিদ করব হালাল পয়সায়, এটা আমি কুরবানি করব। এই আমরি হালাল পয়সার টাকা কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, কবুল হয়, আর হারাম মাল দ্বারা লক্ষ লক্ষ টাকার কোরবানি দিতে পারবো, এই কোরবানি আল্লাহর কাছে গ্রহণ হবে না, কবুল হবে না, তাহলে কোরবানি দেওয়ার মানেটা কি? প্রিয় ভাইয়ের আমার, এই কারণে আমরা খুব চিন্তা করি, আমাকে যে বড় পশু দিতে হবে, 7 শরীকি দিতে হবে এমনটা নয়, একটা বকরি কোরবানি করবো হালাল পয়সায়, যেটা আল্লাহর কাছে কবুল হয়,
এই পদ্ধতি আমরা অবলম্বন করব, সাবধানতা অবলম্বন করব। কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের সাথে যারা শরীক হবে তাদের টাকা হালাল কিনা, কোন পথে এসেছে, কোন পথে অর্জন করেছে, যাচাই বাছাই করব। প্রিয় ভাইয়ের আমার, অনেকে আমরা বলি যে কুরবানি যে করব হুজুর, অনেকে প্রশ্ন করে যে হুজুর কুরবানির নেশাব কতটুকু, আমরা যে কুরবানি ওয়াজিব হয়েছে কিনা কুরবানির নেশাব কতটুকু। মুহতারাম হাজরিন, কুরবানির নেশাব হলো যাদের উপরে যাকাত ফরজ, যাদের উপরে যাকাত ফরজ 52.5 তোলা রূপা আর 7.5 বড়ি স্বর্ণ, যাদের উপরে এই যাকাত ফরজ, এই নেশাব যাদের কাছে আছে তাদের উপরে কুরবানি ওয়াজিব। তবে যাকাতের বিষয়টা হলো ভিন্ন রকম, এক বছর মালটা আমার কাছে থাকতে হয়, আর কুরবানি হলো জিলহাজ মাসের 10, 11, 12, এই তিন দিনের ভিতরে যদি, এই তিন দিনের ভিতরে যদি, প্রিয় ভাইয়ের আমার, এই তিন দিনের ভিতরে যদি আমার কাছে এই নেশাব পরিমাণ মাল চলে আসে তাহলে আমার উপরে কোরবানি ফরজ হয়ে যাবে। জিলহাজ মাসের 10, 11, 12 এই তিন দিনের ভিতরে যদি আমার আপনার কাছে কোরবানি করার নেশাব পরিমাণ মাল চলে আসে, নেশাব বলতে 60, 65, 75 এরকম টাকা যদি আমার মালিকানাধীন চলে আসে এবং আমি বালেক, এ আমার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে, কোরবানি করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, সেটা হলো কোরবানি যেন আমার আপনার বদনিয়তের দ্বারা, আমার আপনার কোরবানি যেন বরবাদ না হয়, নিয়ত সহি হওয়া চাই। আমরা শরিক হব, শরিকদার যারা আমাদের নিয়ত যেন সহি হওয়া চাই। অনেকে চিন্তা থাকে মজাক করে গোস্ত খাবো, মজাক করে ফ্রিজিং করে রাখবো। প্রিয় ভাইয়ের আমার, ফ্রিজিংয়ের ব্যাপারে গোস্ত রাখার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি ওনার থেকে বর্ণনা করা হয়, মুত্তাফাকুন আলাই, হাদিসটা বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির মৌসুম চলে আসলেন, সাহাবা আজমাইন্দা কোরবানি করলেন। কোরবানি করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কোরবানির গোশত বলি সংরক্ষণ করে রাখবো, সঞ্চয় করে রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, না, ও আমাদের আপনজনদের কাছে বিলিং করে দেব, আমাদের যতটুকু রাখার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যতটুকু রাখার দরকার ততটুকু রাখো আর বাকিটুকু বিলিং করে দাও। প্রিয় ভাইয়ের আমার, সাহাবা আজমাইন্দা এই সেম কাজটা করলেন। পরের বছর সাহাবা আজমাইন্দা কোরবানি করলেন। কোরবানি করার পর সাহাবা আজমাইন্দা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি পূর্বের বছরের নেই গোশত কি বন্টন করব, নাকি আমরা কিছু সঞ্চয় করে রাখতে পারবো? আল্লাহ রাসূল বললেন, তখনকার বৎসরের অবস্থা ছিল করুণ, মহামারী ছিল, দুর্ভিক্ষ ছিল, এ কারণে তোমাদেরকে বলেছি তোমরা উপার্জনকে গোশত বিলীন করে দাও, পারলে তোমরা দাও আর না পারলে সঞ্চয় করে রাখতে পারো। প্রিয় ভাইয়ের আমার, এই কথার দ্বারা বোঝা গেল গোশত সঞ্চয় করে রাখা যাবে, কিন্তু আপনজন পাড়া প্রতিবেশীর হক যেটা, তা দিয়ে আমি সঞ্চয় করে রাখতে পারবো। মুহতারাম হাজরিন, আমাদের নিয়ত যেন সহি হয় যে আমি একাই শুধু খাবো, আর অন্য কাউকে দেবো না, এরকম যেন না হয়। প্রিয় ভাইয়ের আমার, এই জিনিসগুলি আমরা খেয়াল করি। আর জিলহজ মাস প্রথম তারিখ আজকে, আজকে আমরা জিলহজ মাসের প্রথম জুমায় অংশগ্রহণ করলাম, সামনে আমাদের আর একটা জুমা রয়েছে, এরপরে ঈদুল আজহা। প্রিয় ভাইয়ের আমার, এই 10 দিনের বিশাল যে আমলগুলি রয়েছে, 10 দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে, আমরা যদি করতে পারি আল্লাহর কাছে আমরা প্রিয় মাকামে পৌঁছতে পারবো। মুহতারাম হাজরিন, এই জিলহজ মাসের কিছু আমল রয়েছে, এর মধ্যে কিছু নফল রোজা। এই জিলহজ মাসে নফল রোজা রাখলে আল্লাহ পাক একটা একে জিলহজ মাসে রোজা 10 দিন এই নফল রোজা রাখার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমরা রমাদানে ফরজ রোজা রাখি, ফরজ রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই জিলহজ মাসের দিনে এবং রাত্রে ইবাদত করলে আল্লাহ পাক, কদরের রাত্রিতে ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ পাক আমাদের আমল নামায় দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা বিষয়, এই জিলহজ মাসের 9 তারিখে ইয়াউমুল আরাফা, আরাফার দিনের রোজা, এই আরাফার দিনের সিয়াম যারা রাখবে, আল্লাহ রাসূলের হাদিস, এই আরাফার দিনের রোজা এতটাই গুরুত্বপূর্ণ
আরাফাত দিনে রোজা রাখলে আল্লাহ পাক সামনের বছরের পিছনের যত গুনাহ আছে আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই গুরুত্বপূর্ণ এই আমল জিলহজ মাসের এই 10 দিনের ভিতরে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বাকি কুরবানি কোত্থেকে সূত্রপাত হয়েছে, কিভাবে এসেছে, আরো লম্বা বিস্তারিত আলোচনা সামনের জুমায় ইনশাআল্লাহ করা হবে। এরপর স্টেপ বাই স্টেপ আরো কিছু আমাদের মাসআলা বর্ণনা করা হবে, কুরবানি মাসআলা আমাদের জরুরি জরুরি কিছু মাসআলা রয়েছে যে বিষয়গুলি প্রতি বছর নেই আমাদের খটকা লাগে, এই বিষয়গুলি খোলাসা করবে ইনশাআল্লাহ। আগামী জুমায় গুরুত্বপূর্ণ কিছু মাসাইল আলোচনা হবে। এই জুমায় যা আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদের সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।